আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত প্রিয় ভাই ও বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব সরাসরি আল্লাহ তাআলার কালাম থেকে, যে আমলটা করলে আপনি মিথ্যা মামলায় জয়ী হতে পারবেন। এটা একটা আমল, এই আমলটা সরাসরি সুরতুর রুম থেকে, আল্লাহর কোরআনের সুরতুর রুম থেকে এই দোয়াটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আল্লামা মাওলানা মোহাম্মদ ইব্রাহিম দেহলভী রহিমাহুল্লাহ তাআলা এর কিতাবের 209 নম্বর পৃষ্ঠা, তো উনি তার কিতাবের মধ্যে লিপিবদ্ধ করেছেন যে সুরতুর রুমের কয়েকটা ফজিলত রয়েছে, তার মধ্যে এই ফজিলতটা এবং সুরতুর রুমের বিশেষ দু একটা আয়াত, এই আয়াতটা বিশেষ নিয়মে পাঠ করলে আল্লাহ তাআলা তাকে মামলা মোকদ্দমায় জয়ী করে দিবেন ইনশা আল্লাহ। আল্লাহর কালাম বৃথা যাবে না। এই দোয়াটা আপনাকে খতম করতে হবে 21,000 বারের খতম। এটা আপনি একদিনেও দিতে পারেন, একজনেও দিতে পারেন, কয়েকজন বসেও দিতে পারেন। আপনারা অনেকেই গ্রামের মানুষ, অথবা আমরা অনেকেই কালিমা খতম দেই, অনেকেই দুরুদ শরীফের খতম দেই, অনেকে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহর খতম দেই, অনেকে দোয়ায়ে ইউনুসের খতম দেই। এই খতমটা হচ্ছে 21,000 বার আমি যেই আয়াতটা পাঠ করব, এই আয়াতটা পাঠ করবেন, এবং আপনারা কয়েকজন মিলেও দিতে পারেন, একা একাও দিতে পারেন ইনশাআল্লাহ। বসে বসে দোয়া করেন, এই খতমটা দেওয়ার পরে চোখের পানি ছেড়ে দিয়ে ওই খতমের মধ্যে যারা আছেন, অথবা আপনি আল্লাহ তাআলার কাছে 3 বার দুরুদ শরীফ, 3 বার আস্তাগফিরুল্লাহ পড়ার পরে রোনা জারি করেন, আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করবেন, বিশেষ করে এই মামলা মোকদ্দমায় জয়ী হওয়ার জন্য। আমি সেই আমলটা আপনাদের সাথে শেয়ার করছি, সেই আয়াতটা বলে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা ইযি ইয়াফরাহুল মুমিনুন بنصر الله ينصر من يشاء وهو القوي وهو العزيز الرحيم. আবারও বলছি, يومئذ يفرح المؤمنون بنصر الله ينصر من يشاء وهو العزيز الرحيم. আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সবাইকে এই আমলটা বেশি বেশি করার তৌফিক দান করেন, এবং আমাদেরকে এই আমলের মাধ্যমে আমাদের জিন্দগিতে আয় উন্নতি বরকত সফলতা দান করেন। আপনাদের সাথে যখন আমি যুক্ত ছিলাম মুফতি জুবায়ের বিন ইমাম, ঠিক আমার ভেরিফাই ইউটিউব চ্যানেলের ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আমার আইডি আসবে, এর বাইরে অন্য কোনো পেজ নাই, কোনো আইডি নাই, কোনো ইমো নাই, হোয়াটসঅ্যাপ নাই। প্রত্যেক ভিডিওতে আমি বলি, বারবার বলার পরও সাবধান না হলে এর দায়ভার আমি নিচ্ছি না, কারণ অনেকে আমার ফেসবুক টেসবুক আমি চালাতাম না, তো এখন ফেসবুকে অনেকে আমার নামে বিভিন্ন ভিডিও দিয়ে বিভিন্ন আইডি খুলেও নানান ধরনের আজে বাজে কথা বলছে। সাবধান। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ।